তো হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল টেকনোলজি তো ভিওর্স আজকে চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে থামনেল দিকে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কথা বলবো মোবাইল স্ক্রিন সম্বন্ধে হ্যাঁ বন্ধুরা আপনারা একটি ফোনেই দুটো স্ক্রিন নিয়ে দুটিভাবে একটি ফোনকেই ইউজ করতে পারবেন তো দেখুন কীভাবে সেটি করছে এবং কি প্রসেস প্রথমে আপনাকে সেটা ডেমো একটি দেখাচ্ছে তো ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একটি ফোনেই একটি স্ক্রিনের মধ্যেই দুটি ওয়ার্ক একসঙ্গে করতে পারছি মিনিং হচ্ছে যে একটি ফোনের মধ্যে আমি দুটি কাজ একসঙ্গে প্রসেস করতে পারছি দেখুন আমি এই সাইডে ইউটিউব খুলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমার ঠিক এই সাইডে যেমন ইউটিউবে একটি ভিডিও প্লে হয়েছে ঠিক আমি লেফট সাইডে ফেসবুকটিকে ওপেন করে একসঙ্গে ফেসবুক করতে পারছি ওকে বন্ধুরা দেখুন এই যে আমি ফেসবুক করলাম নোটিফিকেশন হোম এখন আমি ইউটিউবে সঙ্গে প্লে করছি তো আপনারা চাইলে আপনাদের ফোনেও এরকম ডুয়েল স্ক্রিনের সঙ্গে কাজ করতে পারেন অবশ্যই অনেক সময় কী হয় আমাদের একসঙ্গে ধরুন কোনো একটি নোট লিখতে চাইছি সেক্ষেত্রে আমাদের দুটি স্ক্রিন থাকলে খুবই সুবিধা হয় যেমন এই যে গুগল খুললাম আমি গুগলে আমি এখানে সার্চ করতে পারবো তো চলুন সেই প্রসেসটা আপনাকে দেখাবো কীভাবে আপনি সেটা করবেন তো ভিউয়ার্স আপনি একটি ফোনে দুটি স্ক্রিন কীভাবে করবেন সেই প্রসেসটি আপনাদেরকে বলব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং তার সঙ্গে এটাও জানাচ্ছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম নতুনত্ব ভিডিও প্রতিদিনই আমাদের পেজে আসছে তাই আমাদের পেজের সঙ্গে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন ভিউয়ার্স সেই প্রশিসটি আপনাদেরকে দেখাই তো ফোন স্ক্রিন দুটো ডুইট করার জন্য অবশ্যই আমাকে ফোনের সেটিংয়ে চলে যেতে হবে ফোনের সেটিংয়ে যাওয়ার পরে আমাকে এখানে স্প্লিট স্ক্রিন এরকম অপশানে চলে যেতে হবে তো আপনাদের ফোনে আলাদা আলাদা জায়গায় ফিচারসটি থাকতে পারে তো আমি অবশ্যই সার্চবার ওপোনে থাকবে এর সার্চবারে আপনি এখানে লিখবেন এস পি এল স্প্লিট স্ক্রিন লিখে সার্চ করবেন তাহলে আপনারা হয়তো খুব সহজেই পেয়ে যাবেন তা না হলে অন্যান্য ফোনের সেটিংসগুলো অনেক জায়গায় থাকতে পারে তো আপনারা প্রথমে ডাইরেক্ট স্প্লিট স্ক্রিন লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো ফ্রেন্ড আপনাকে কি করতে হবে এরকম ইন্টারফেসে ক্লিক করার পরে স্প্লিট স্ক্রিনে ক্লিক করার পরে আপনাকে জাস্ট থ্রি হ্যান্ড থ্রি হ্যান্ডে তিনটে আঙুল দিয়ে জাস্ট এরকম ধরে ওপর দিয়ে তুললেই আপনার কাছে একটি অপশান দেখাবে যে আপনি এটাকে স্ক্রিনে কীভাবে করে নিতে পারবেন তো আমি দেখি দেখানোর চেষ্টা করছি এই দেখুন আমার কাছে এখন ডুয়েল স্ক্রিন হয়ে গেছে তো আমি এটাকে চাইলে এটাকে অবশ্যই কিছু করতে পারবো চলুন আমি এখানে একটি গুগল খোলার চেষ্টা করি দেখুন এই যে আমার সামনে নিচে যেমন গুগল ক্রোম এসছে ঠিক ওপরে আমার এরকম দেখা দিচ্ছে এ দেখুন তো আমি চাইলে এটাকে উপর থেকে নিচে ধরে নিচেও নিয়ে আসতে পারি নিয়ে এলাম তো এখন আমি কি করব নিচেরটা কি ব্যাক করে বেরিয়ে যাবো এখান থেকে আমি ব্যাক করে এখানে আমি ধরুন সাপোজ আমি এখানে ইউটিউব খোলার চেষ্টা করছি ইউটিউবটা খুললাম তো আমি এখন ইউটিউবটা খোলার চেষ্টা করলাম দেখুন আমি এখন এটাকে নিচের নিচের ইউটিউবটাকে এখন আমি কন্ট্রোল করতে পারছি আমি চাইছি এখন গুগলে সার্চ করব তো আমি এই মুহূর্তে গুগলটাকে কন্ট্রোল করতে পারছি ঠিক আছে তো আপনারা চাইলে ঠিক এভাবে করতে পারবেন যদি আপনি ফোনটিকে স্কোয়ার করে নেন তাহলে অবশ্যই এটি স্কোয়ারের মোটে চলে আসবে রোটেট করে নেন তাহলে রোটেটের মোটেই চলে আসবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জানাচ্ছি যে এই সেটিংটি পেতে হলে অবশ্যই আপনাদের মোবাইলের সেটিংয়ে গিয়ে স্প্লিট অ্যাকাউন্টে চলে যেতে হবে স্প্লিট স্ক্রিন সে অপশানটিকে অন করে থ্রি বাটন হ্যান্ড দিয়ে জাস্ট ওপর দিকে ক্লিক করলে এরকম অপশান চলে আসবে এরপর আপনার দুটিকেই কন্ট্রোল করতে পারবেন যেমন ধরুন আমি নিজের চ্যানেলে চলে যাচ্ছি চ্যানেলে যাওয়ার পরে একটি ভিডিও আমি এখান থেকে চালানোর চেষ্টা করছি সাপোজ এটি আমি চালালাম তো আপনারা এখানে একটি ভিডিও নিচে চলছে অলরেডি আপনারা চাইলে এখান থেকে আবার সব কিছু করে নিতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন